গুড মর্নিং এভরিওয়ান, ডেলি লাইফস্টাইল অফ ডালিয়া ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে 9টা, এখন 9টা বেজে গেছে, 9টা থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা রান্নাঘরের যা কাজ থাকে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজ এখনও কিছু হয়নি, মানে ঘর পরিষ্কার করা কিছু হয়নি, জামাকাপড় কেচে ছাড়ে মেলে দিয়ে এসেছি। এবার আমি আরেকবার যাব ছাদে, তার আগে রান্নাঘরে এই যে কালকে রাত্রে সমস্ত বাসন উপুর করা রয়েছে এগুলো এখনও তোলা হয়নি, এগুলো তুলে নেব, নিয়ে তারপর যাব ছাদে। কালকে যা জামাকাপড় কেচেছিলাম, আকাশটা কেমন মেঘলা মতো করেছিল, আর বেলাতেও কালকে জামাকাপড় কেচেছিলাম অনেক বেলাতে, সেগুলো এখনও শুকায়নি, একটু একটু ভিজে আছে, সেগুলো ছাদে মেলে দিয়ে আসব। বাইরে দেখছো আজকে রোদ্দুর আছে, ভালোই রোদ্দুর আছে আজকে। তো ভাবছি ছাদে জামাকাপড়গুলো আগে মেলে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে ঘরের কাজ করা শুরু করব। আর রান্নার আজকে কিছু রেডি, এখনও কিছু করা হয়নি, এখনও ব্রেকফাস্টও করা হয়নি। তো ছেলেরা আবার 10:30 থেকে অনলাইনে ক্লাস আছে, তার আগে ঘরের কাজটা সেরে নেব, তারপরে তার ফাঁকে ফাঁকে রান্না করব। তো চলো আগে আমি ছাদ থেকে ঘুরে আসি। তো চলো তাহলে ছাদে যাই, জামাকাপড়গুলো আগে চট করে মেলে দিয়ে আসি। দুটো ভালো উঠেছে, আবার এদিকে হাওয়াও চলছে, মনে হয় আজকে আবার ঠান্ডা পড়বে। দুদিন ঠান্ডাটা একটু কমে গিয়েছিলো, একটু কেন ভালোই কমে গিয়েছিলো, ঘরের ভিতরে গরম গরম লাগছিলো। তো আজকে যা হাওয়া দিচ্ছে আর যে যা রোদ্দুর উঠেছে, মনে হচ্ছে যে আজকে থেকে আবার ঠান্ডা পড়বে। তো যাই হোক, আর বেশি দাঁড়িয়ে থাকবো না, আগে জামাকাপড়গুলো মেলে দিই। তো জামাকাপড় মেলা হয়ে গেছে, এবার আমি নিচে চলে যাই, গিয়ে ঘরটা পরিষ্কার করবো, বিছানা তুলবো, তারপরে ব্রেকফাস্ট করবো। আজকে সকাল থেকে চাও খাইনি, কিছুই খাইনি, শুধু জল খেয়ে আছি। ছেলের অনলাইনে ক্লাস শুরু হয়েছে বলে আমার কাজের রুটিনটাও একটু চেঞ্জ হয়ে গেছে। চলো চটপট করে তাহলে কাজগুলো সেরে নিই, সেরে নিয়ে তারপরে আবার রান্নাটা করে নেবো, তারপর স্নান করবো। স্নানটা একটু বেলাতেই করছি, চলো আর বকবক করবো না, আর ছেলের ক্লাস শুরু হয়ে যাবে। ছাদ থেকে নেমে এসে বিছানায় যা ব্ল্যাঙ্কেট বালিশ যা ছিল সব ছাদে আবার দিয়ে এলাম, দিয়ে এসে বিছানাটা খালি ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝেড়ে নিয়ে এবার ঘরটার সব ঝাঁট দিয়ে মুছে নেবো। বিছানার মধ্যে বালিশ ফালিশ কিছু নেই, সবই দিয়ে এসেছি ছাদে। আজকে রোদটা ভালো উঠেছে বলে ভাবলাম অনেক দিন রোদ্র দেওয়া হয় না ব্ল্যাঙ্কেটগুলো, তো সেই জন্য ছাদে ওগুলো মেলে দিয়ে এসেছি। আর ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, ঘর দালান সমস্ত কিছু ঝাঁট দিয়ে দেবো। দিয়ে এবার খানিকটা পর স্নান টান সেরে নিয়ে তারপরে ছেলের ক্লাসের ফাঁকে আমি রান্না করতে যাব। আজকে আর দুপুরে রান্না কিছু শেয়ার করতে পারিনি, দেখো রান্না আমার হয়ে গেছে, রান্না সেরকম কিছু করিনি, মাছ দিয়ে আলু দিয়ে একটা কষা কষা মতো করেছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে,
আর ভাত করেছি, এই দুপুরে রান্না করেছি তাড়াতাড়ি করে, আর আমার আর আমার ছেলের খাবারটাও নিয়ে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় ছটা সাড়ে ছটা বাজে, এরকম হবে। বিকেলবেলা যা কাজ থাকে, সন্ধ্যাবেলা বিকেলবেলা যা কাজ থাকে সব কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি সন্ধ্যাবেলা গেছি রান্নাঘরে একটুখানি চাউমিন বানানোর জন্য, সন্ধ্যাবেলা হালকা করে টিফিন করার জন্য অল্প করে একটু চাউমিন বানাচ্ছি, তো সেটা করার জন্য রান্নাঘরে চলে এসেছি। এই যে এটা বিনস আর ক্যাপসিকাম দিয়েছি, এখানে ডিম ভেজে তুলে রেখেছি, এখানে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ করে জল ঝরিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, তো চাউমিনটা আমি চটপট করে নিই, চাউমিনটা করবো, করে খাবো, তারপর রাত্রেবেলা কি রান্না হবে সেটা চিন্তা করবো। দুপুরবেলাতে সেরকম কিছু রান্না করিনি, জাস্ট ওই যে মাছের ঝোলও না, ওটা মানে মাছের একটা কষা কষা টাইপের করেছিলাম মাছ দিয়ে, সেটা দিয়েই ভাত খাওয়া হয়েছে। তো সন্ধ্যাবেলা তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, আমি চাউমিন করে নিই, এখন খাই, তারপর রাত্রে চিন্তা করা যাবে কী করবো না করবো, তো আগেটাকে করে নিই। তো চাউমিনটা বানানোর জন্য প্রথমে আমি ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি, তার আগে ডিমটা ভেজে আমি তুলে রেখেছি, আর চাউমিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। ক্যাপসিকাম আর বিনসটা ভেজে নিয়ে ওতে আমি দিয়ে দিলাম চাউমিনটা, চাউমিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ওতে একটু সামান্য নুন দেব, আর গোলমরিচ গুঁড়ো, একটু গাজর, আর কাঁচা লঙ্কা, সয়া সস আর গোলমরিচ গুঁড়ো, এই সমস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর চাউমিনটা নামিয়ে নেব। চাউমিনটা আমার হয়ে গেছে, এবার আমি চাউমিনগুলো নিয়ে নেব। সন্ধ্যাবেলা চাউমিন খাওয়ার পর খানিকটা বসে তারপরে আবার চলে যেছি রাত্রে রান্না করতে। আজকে দুপুরের কিছু রান্না আমি শেয়ার করিনি বলে ভাবলাম রাত্রের রান্নাটা তাহলে শেয়ার করে দিই। রাত্রেবেলা রান্না হচ্ছে আলুর দম আর পরোটা, তো আমি আলুর দমের আলুটা ভেজে করিনি, আলুটাকে সেদ্ধ করে নিয়ে করেছি। তো প্রথমে কড়াতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে তার উপরে আদা রসুন আর টমেটো পেস্ট একসাথে পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার রেগুলার যা মশলা লাগে সেগুলো দিয়ে দিলাম, যেমন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর আলু প্রেশার কুকারে সেদ্ধ করা আলুগুলোকে তুলে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দেবো, আর এটা খুব শুকনো শুকনো করব না, একটু গ্রেভি গ্রেভি মতো করব, তাই জলটা একটু বেশি দেব। আর আলুটা সেদ্ধ করার সময় ওতে আমি মটরশুঁটিটাও দিয়ে দিয়েছিলাম, যাতে মটরশুঁটিটা ভালোভাবে সেদ্ধ হয় তাই জন্য। তো এটা ভালো করে কষিয়ে নিয়ে এবার ওতে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমার যতটা জল লাগবে মানে যতটা ঝোল পরিমাণে লাগবে ততটাই আমি জল দেবো, ওটা তো ফুটে গিয়ে আরেকটু ঝোল টেনে নেবে মানে কমে যাবে, তো তাই সেরকম বুঝে দিলাম। আর ওদিকে আলুর দমটা বসিয়ে দিয়ে আমি এদিকে ময়দাটাও মেখে নিচ্ছি, ময়দাটা মাখতে মাখতে এদিকে আমার আলুর দমও রেডি হয়ে গেছে, কারণ আলুর দমের আলুটা সেদ্ধ করা করতে বেশি টাইমও সেদ্ধ হতে বেশি টাইমও লাগবে না, অলরেডি আলু সেদ্ধ হওয়াই আছে। তো আলুর দমটা আমার হয়ে গেছে, এবার আমি পরোটাটা ভেজে নেব। তো এবার পরোটাগুলো বেলে নিচ্ছি, পরোটাগুলো বেলে এবার ভেজেও নেব,
আর পরোটাগুলো ভেজে এবার রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এখন প্রায় 10:30 পৌনে 11টা বাজে। তো আমার ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিন অন্য আর একটা ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। তো গুড নাইট অ্যান্ড টাটা।